সুপ্রভাত বাচ্চারা, আজকে আমরা তোমাদের বেঙ্গলি লিটারেচারে চতুর্থ পাঠ অর্থাৎ 4 নম্বর অধ্যায় পড়ব, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, নাম রাধারানী। রাধারানী গল্পটি আজকে আমরা পড়ব। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সরকারি কাজের ফাঁকে ফাঁকেই তিনি সাহিত্য রচনা করেছেন। তিনি কিন্তু একাধারে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েও কিন্তু তিনি সাহিত্য রচনায় নিজের মনোনিবেশ করেছেন। তার হাতে যথার্থ বাংলা উপন্যাসের সৃষ্টি। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ, রাজসিংহ প্রভৃতি উপন্যাস এবং কমলাকান্তের দপ্তর, তার বঙ্গবেদনা, ইতিহাস বোধ, এগুলো তিনি কিন্তু অসামান্য তার গ্রন্থ আমাদের সকলকে দিয়েছেন। কৃষ্ণচরিত্র ধর্মতত্ত্ব নামক গ্রন্থদ্বয়ে এক বিশেষ জীবনাদর্শের পরিচয় পাওয়া যায়। সাহিত্য ক্ষেত্রে তিনি নবযুগ স্রষ্টা, সেই জন্যই তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। বন্দে মাতরম জাতীয় সঙ্গীত তারই সৃষ্টি। তো অনেকগুলি কারণের জন্য কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কাছে বিখ্যাত হয়ে আছেন। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তার সঙ্গে তিনি সাহিত্য রচনা করেছেন এবং তাকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে নবযুগ স্রষ্টা হিসেবে দেখা হয়। তার প্রত্যেকটি গ্রন্থের মধ্যে জীবনের একটা নতুন করে আদর্শের পরিচয় পাওয়া যায়, সেই জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধিও দেওয়া হয়েছে। এবং শুধু সেটাই নয়, বন্দে মাতরম নামে যে জাতীয় সঙ্গীত সেটাও কিন্তু তারই রচিত। তো সেই তারই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই রচিত একটি গল্প আজকে আমরা পড়ব, রাধারানী। তাহলে চলো দেখি যে গল্পটির মধ্যে কি বলা হয়েছে। রাধারানী নামে একটি মেয়ে মাহেশের রথ দেখতে গিয়েছিল। মেয়েটির বয়স 11 হয়নি, তাদের অবস্থা আগে ভালো ছিল। তার বাবা নেই, তার মায়ের সাথে একজন জ্ঞাতির একটা মোকদ্দমা হয়। বিষয় সম্পত্তি, জমিজমা সব কিছু নিয়েই মোকদ্দমা। মোকদ্দমাটিতে বিধবা হাইকোর্টে হারে। খরচ ও ওয়াসিলাত দিতে নগদ যা কিছু ছিল তাও গেল, আর খাবারের ব্যবস্থা থাকলো না। বিধবা একটা ছোট ঘরে থেকে কোনো রকমের শারীরিক পরিশ্রম করে দিন কাটাতে লাগলো। তাহলে এতটা পর্যন্ত পড়ে আমরা জানলাম যে রাধারানীর নামে একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সে কোথায় গেছিল? মাহেশের রথের মেলায়। তাহলে রথের যাত্রা উপলক্ষে একটি মেলা হচ্ছিল, সেই মেলায় সেই রাধারানী বলে ছোট্ট বাচ্চা মেয়েটি গিয়েছিল। এবং সে কেন গিয়েছিল না রথের মেলা দেখতে? এবং তার বয়স কিন্তু 11 এখনো হয়নি, তাহলে আমরা এখানে তার বয়স 10 বা 10.5 বছর এরকম ধরতেই পারি। তো সেই জন্য কি হয়েছে, কিন্তু তাদের অবস্থা কিন্তু আগে ভালো ছিল, অর্থাৎ তাদের শারীরিক অবস্থা, তাদের আর্থিক অবস্থার কথা এখানে বলা হচ্ছে। সেই আর্থিক অবস্থা কিন্তু আগে ভালো ছিল, কিন্তু তার বাবা মারা যাওয়ার পরেই তাদের জ্ঞাতির একজনের সঙ্গে, অর্থাৎ তার পরিবারের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তার মায়ের একটা মামলা মোকদ্দমা হয়। কি নিয়ে? না বিষয় সম্পত্তি, জমিজমা, এগুলো নিয়ে। এবং সেখানে কিন্তু রাধারানীর মা হাইকোর্টে হেরে যান, এবং হেরে যাওয়ার জন্য তাকে আদালতের যে খরচাপাতি দিতে হয়, একটা কেস চলতে গেলে যে অনেক খরচা লাগে, এবং এখানে দেখো লেখা আছে খরচ এবং ওয়াসিলাত। ওয়াসিলাত কথায় অর্থ হচ্ছে আদায়। ওয়াসিলাত শব্দটি হচ্ছে একটি আরবিয়ান শব্দ, এটা মানে হচ্ছে যে যে খরচ এবং যে উকিলের কাছে যে সমস্ত কেস চলতে গেলে যে সমস্ত টাকা পয়সা লাগে সেটা সব মেটাতে গিয়ে কিন্তু তিনি তার যা কিছু সম্পত্তি ছিল, সঞ্চয় ছিল, একেবারে সেগুলোও শেষ হয়ে গেছে। ফলে এখন তাদের আর খাবার সংস্থানটুকু পর্যন্ত নেই। সেই বিধবা মা কি করেন, কোনো রকমের শারীরিক একটু পরিশ্রম করে কোনো রকমের দুজনের খুব কষ্টে সৃষ্টেই দিন চলতে থাকে।
ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে এটা আমরা শুনলাম, জানতে পারলাম যে রাধারানীর সম্বন্ধে, যে রাধারানী কে এবং তার পারিবারিক কন্ডিশন আমরা বলতে পারি বা পারিবারিক অবস্থা কি সেই বিষয়ে আমরা জানলাম। তারপরে চলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের আগের দিন রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল। যে কয়েকটি পরিশ্রমের দিনপাত হতো তাও বন্ধ হলো। রথের দিন তার মা একটু সুস্থ হলে পথ্যের প্রয়োজন হলো, কিন্তু পথ্য কোথায়, কে দেবে? তাহলে কি বলছে, যে রথের মেলায় যাবার আগের দিনে কিন্তু তার মায়ের শরীর খুব অসুস্থ হয়ে গেছে, এবং অসুস্থ হয়ে কি হয়েছে, এবার তিনি যে পরিশ্রম করে যে দুজনের খাবার ব্যবস্থাটা করতেন, কেন রাধারানী খুবই ছোট, তার পক্ষে এখন কাজ করা সম্ভব নয়, তো সেটাও কিন্তু যেহেতু তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি কাজ করতে পারছেন না, শারীরিক পরিশ্রম করতে পারছেন না, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল সেই মতো অবস্থায়। এবং যখন তার মা একটু সুস্থ হলো, তখন পথ্যের প্রয়োজন হলো। পথ্য হচ্ছে এক ধরনের বিশেষ খাবার, যেটা কি না রুগী যখন একটু একটু সুস্থ হতে থাকে, তখন তাকে আস্তে আস্তে সেই খাবারের জোগাড় করে দেয়। এক এক রকম রোগের জন্য এক এক রকম পথ্য থাকে, সেই রুগীকে যে খাবার দেওয়া হয় সেই খাবারের নাম হচ্ছে পথ্য। ওষুধের সঙ্গে কিন্তু পথ্যও লাগে, শুধু ওষুধ খেলে মানুষ ঠিক হয় না, ওষুধের সঙ্গে সঙ্গে কিন্তু ওষুধটা কিন্তু খালি পেটে খাওয়া যায় না। দেখবে সবাই, ডাক্তাররাও বলে, যখন এক এক রকম রোগ হয় তখন বলে যে একটু পথ্যের সঙ্গে ওষুধ, পথ্যের ব্যবস্থা, অর্থাৎ শুধু ওষুধ খেলেই হয় না, তাকে যথেষ্ট পরিমাণে যে খাবারটা যে রোগীর জন্য দরকার তখন কিন্তু সেই খাবারটাও তাকে খেতে হয়। তো সেই পথ্যের প্রয়োজন পড়লো, কিন্তু সে পথ্য কে দেবে বা কীভাবে জোগাড় হবে, সে পাবেই বা কোথায়, কেন সে তো খুবই ছোট, তার পক্ষে কাজ করে এনে পয়সা জোগাড় করে পথ্য জোগাড় করা সম্ভব নয়। ফলে রাধারানী কি করলো, এবার আমরা সেটা দেখব। রাধারানী কাঁদতে কাঁদতে অনেকগুলি বনফুল তুলে তার মালা গাঁথল, মনে করলো যে এই মালা রথের হাটে বিক্রি করে দু একটি পয়সা পাবো, তাতে মায়ের পথ্য হবে। তাহলে রাধারানী কিন্তু চুপচাপ বসে থাকার মেয়ে নয়, ঠিক আছে, সে তার মায়ের কষ্ট দেখেছে, সে সব কিছু দেখে তার মনে এবার এটাই এলো, কি বলছে, রাধারানী এবার ভাবতে লাগলো যে সে এখন, তার মনে এত কষ্ট হচ্ছে তার মায়ের শরীর খারাপ দেখে, সে কাঁদতে কাঁদতে অনেকগুলি বন ফুল, অর্থাৎ বন থেকে যে ফুল পাওয়া যায়, ঘরের বাগানের ফুল নয়, বন ফুল, সেই বন ফুল তুলে তার মালা গাঁথল, এবং মনে করলো যে এগুলো রথের মেলায় যখন আমি যাচ্ছি তাহলে এগুলো হাটে বিক্রি করে নিশ্চয়ই দু এক পয়সা পাবে, ঠিক আছে, দু একটি পয়সা পাবে, তাতে তার মায়ের পথ্য হয়ে যাবে। সেই জন্য তাহলে কী হবে, তার রথ দেখাও হবে, কলা বেচাও হবে, অর্থাৎ তার রথের মেলা দেখা হবে এবং সেখান থেকে কিন্তু কিছু পয়সাও সে তার মায়ের জন্য ইনকাম করতে পারবে। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই ঝড় বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি দেখে সব লোকে চলে গেল, মালা কেউ কিনল না। রাধারানীর মনে করলো যে বৃষ্টি থামলে আবার লোক জমবে, কিন্তু বৃষ্টি আর থামল না, লোকও জমলো না। সন্ধ্যা হলো, রাত হলো, খুব আঁধার হলো, আর কিছু উপায় না পেয়ে রাধারানী কাঁদতে কাঁদতে ফিরল। তাহলে যখন কপাল খারাপ থাকে তখন সব দিক থেকেই কিন্তু খারাপ সিচুয়েশনই আসতে থাকে একের পর এক। রাধারানীর সঙ্গেও এখন সেই এই মুহূর্তে সেই ঘটনাটাই ঘটছে। একদিকে তার মায়ের শরীর অসুস্থ, একদিকে তাদের অবস্থা, সাংসারিক অবস্থা, আর্থিক অবস্থা ভালো নয়, তার মায়ের পথ্যের প্রয়োজন এবং তার জন্য তার কাছে পয়সার প্রয়োজন, এবং সে ব্যবস্থাও সে করেছে, সে কিন্তু ঘরে বসে থাকেনি কি করব ভেবে, সে কিন্তু বনফুল তুলে এনে মালা গেঁথে সে দুই এক পয়সা মালা বিক্রি করে আনবে বলে সে দিকে কিন্তু এগিয়েছিল, কিন্তু সেখানেও তার বাদ সাজল প্রকৃতি। প্রকৃতির সঙ্গে তো কারোর জোর চলে না, এবং সেক্ষেত্রে কি হলো, এত ঝড় বৃষ্টি শুরু হলো যে মেলা অর্ধেকটা জমেই কিন্তু মেলা বন্ধ হয়ে গেল, লোকজন ফাঁকা হয়ে গেল, এবং রাধারানী ভাবলো যে হয়তো বৃষ্টি কমে গেলে লোকজন আবার আসবে, তখন হয়তো তার মালা আবার বিক্রি হবে, কিন্তু বৃষ্টি আর থামলই না। রাত হলো, আঁধার হলো, একদম অন্ধকার হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, কিন্তু বৃষ্টি আর থামলো না। তখন সে কী করলো, মনের দুঃখে তার আর কোনো উপায় রইল না, সে কী করলো, কাঁদতে কাঁদতে ফিরল। এরপরে অন্ধকার রাস্তা কাদায় ভরে গিয়েছে, পিচ্ছিল, কিচ্ছু দেখা যায় না, তাতে মুষলধারে শ্রাবণের ধারা ঝরে পড়ছে। মায়ের অন্নাভাবের কথা মনে করে রাধারানীর চোখ থেকে আরও বেশি করে জল পড়তে লাগলো। রাধারানী কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল, আবার কাঁদতে কাঁদতে উঠছিল, তবু সে এক পয়সার বনফুলের মালা বুকে করে রেখেছিল।
ফেলেনি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, রাধারানী কি হচ্ছে, যখন ফিরে আসছে সে কিন্তু মালাগুলো বিক্রি হলো না, বলে যে আমি ফেলে দিলাম, আমার রাগ হলো, বিরক্ত লাগলো যে আমি এত কষ্ট করলাম। আমরা হয় না যে একটা কষ্ট করে কোনো জিনিস হয়তো তৈরি করলাম, সেটা আমি কাউকে দিতে পারলাম না বা দেখাতে পারলাম না, আমার তখন ভেতর থেকে খুব রাগ হলো এবং কি করলাম, আমি যে জিনিসটা বানিয়েছিলাম সেটা আমি ফেলে নষ্ট করে ফেললাম, যে ধুর আমি এত কষ্ট করলাম কিছু হলো না, আমি এটা ফেলেই দিই। রাধারানী কিন্তু সেই কাজ করেনি, সে কিন্তু অন্ধকারের মধ্যে, ওরকম জলের মধ্যে প্রচণ্ড রাস্তা পিছল হয়ে গেছে, তার মধ্যে অন্ধকার, তার মধ্যে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, এবং যতটা না আকাশে বৃষ্টি হচ্ছে, মায়ের খাবারের অন্নের যে সে জোগাড় করতে পারলো না, এটা ভেবে তার চোখ দিয়ে আরও বেশি করে জল পড়ছে, এবং সেই অবস্থায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে বুকের মধ্যে তার ওই মালাগুলোকে আঁকড়ে ধরে নিয়ে, সে কিন্তু ফেলে দেয়নি, সেগুলোকে নিয়ে সে পড়ছে, আবার কাঁদতে কাঁদতে উঠছে, পিছল রাস্তায় পড়ে যাচ্ছে, এইভাবে সে বাড়ির দিকে আস্তে আস্তে ফিরে আসছে, খুবই কষ্টের মধ্যে দিয়ে ফিরে আসছে। এমন অন্ধকারে হঠাৎ কে এসে ঘাড়ের ওপর পড়ল, রাধারানী জোরে কেঁদে উঠল। যে ঘাড়ের ওপর এসে পড়েছিল সে বলল, কে গো তুমি, কাঁদো, ঠিক আছে? এ সময় একজন কেউ তার কাছাকাছি এলো এবং এসে কি করলো, তার ঘাড়ে হাত দিল এবং তার কান্না দেখে তাকে জিজ্ঞেস করলো, তুমি কে, এরকম করে কাঁদছো কেন? পুরুষ মানুষের গলা, কণ্ঠস্বর শুনে রাধারানীর কান্না বন্ধ হলো। বলল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নেই, শুধু মা আছেন। সেই লোকটি বলল, তুমি কোথায় যাচ্ছিলে? রাধারানী বলল, শ্রীরামপুর। লোকটি বলল, আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি আমাকে বলে দাও, তোমাকে বাড়ি রেখে আসছি। বড় পিচ্ছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়ে যাবে। তাহলে একদিকে কিন্তু খুব ভালো হলো, অন্ধকারের মধ্যে পিছল রাস্তায় রাধারানী অনেক কষ্টে পড়তে পড়তে কাঁদতে কাঁদতে ভিজতে ভিজতে আসছিল, সেই সময় কোনো এক পুরুষ কণ্ঠ তার গায়ে ঘাড়ে হাত দিল এবং বলল, তুমি কে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কাঁদছো কেন? তখন রাধারানী সব উত্তর দিল যে আমি এক খুব দুঃখী মেয়ে, আমি শ্রীরামপুরে যাচ্ছি। অর্থাৎ মেলাটা হচ্ছিল মাহেশে, মাহেশের রথের মেলা, কিন্তু রাধারানীর বাড়ি হচ্ছে কিন্তু শ্রীরামপুরে, সে কিন্তু শ্রীরামপুরে যাবে এবং শ্রীরামপুরে সে যাবার জন্য বলছে, চলো তাহলে আমার সঙ্গে চলো, আমি ওদিকেই যাচ্ছি, তোমাকে আমি পৌঁছে দেবো, তুমি আমার হাত ধরো, খুব পিছল নাহলে পড়ে যাবে। এরকমভাবে সে কিন্তু খুব যত্ন সহকারে সেই লোকটি বা সেই আগন্তুক যে সেই সময় রাধারানীকে সাহায্য করতে এগিয়ে এলো এবং সে খুব সাবধানের সঙ্গে রাধারানীকে বাড়ি পৌঁছে দেবার একটা দায়িত্ব গ্রহণ করলো। এইভাবে সে লোকটি রাধারানীকে নিয়ে চললো। কথার স্বরে সে বুঝেছিল রাধারানীর বড় ঘরের মেয়ে। জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? রাধা, রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? এবার ছোট বাচ্চারা কিন্তু কখনোই একা হ্রদ দেখতে যায় না, সবসময় সঙ্গে একজনকে নিয়ে যায়, ঠিক আছে? তো এখন যেহেতু ও একা গেছিল, সেহেতু এখন একটা প্রশ্ন জাগতেই পারে। তিনি প্রশ্ন করলেন যে, রাধারানী তুমি একা কেন গিয়েছিলে হ্রদ দেখতে, তুমি তো এখন অনেক ছোট। তখন সে কি উত্তর দিল, তখন সে কথায় কথায় মিষ্টি কথাগুলি বলে, সে এক পয়সার বনফুলের মালার সব কথায় বনফুলের মালার সব কথাই বার করে নিল। শুনল যে মায়ের জন্য মেয়েটি এই মালা গেঁথে রথের হাটে বিক্রি করতে গিয়েছিল, রথ দেখতে যায়নি, সে মালাও বিক্রি হয়নি। তখন সে বলল, আমি একজোড়া মালা খুঁজছিলাম, আমাদের ঠাকুর আছেন তো বাড়িতে, তাকে পরাবো, তুমি মালা বেচো তো আমি কিনি। তাহলে কি বলল যে, তারপরে কি হলো, তার সঙ্গে চলতে চলতে কথা বলতে বলতে সে কিন্তু অনেক কথাই জানতে পারলো যে সে রথের মেলায় ঘুরতে যায়নি, তার মায়ের পথ্যের ব্যবস্থা করার জন্য সে কিন্তু মালা বানিয়ে বিক্রি করার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু তার মালা বিক্রি হয়নি, কিন্তু আবার বৃষ্টির জন্য তার কোনো পথ্যের ব্যবস্থাও সে করতে পারেনি। তো তখন সে বলল, লোকটি খুবই ভালো এবং দয়ালু, সে তখন বলল যে, আমাদের ঘরে তো ঠাকুর আছে, আমার তো মালার প্রয়োজন ছিল, তো তুমি যদি বিক্রি করার জন্যই মালাগুলো নিয়েছিলে, তাহলে আমাকে একজোড়া অর্থাৎ দুটো মালা দাও, আমি তাহলে মালাগুলোর মালাটা ঘরে নিয়ে যাবো, ঠাকুরকে পরাবো। তাহলে সে কিন্তু দুটো মালা রাধারানীর কাছ থেকে কিনতে আগ্রহী হলো, যাতে করে কিছু উপকার তার হয়, সে কিছু পথ্যের ব্যবস্থা তার মায়ের জন্য করতে পারে। অর্থাৎ আগন্তুক যে লোকটি রাধারানীকে সাহায্য করার জন্য এসছে, তিনি কিন্তু সত্যি রাধারানীর দুঃখে সামিল হতে চায় এবং এই
কঠিন পরিস্থিতির সময় এরকম অবস্থায় কিন্তু তাদের পাশে লোকটি হেল্প করার জন্য, কিন্তু সাহায্য করার জন্য কিন্তু নিজেকে এগিয়ে দিচ্ছে। অর্থাৎ একটি ভালো লোকের সঙ্গে কিন্তু রাজারানীর দেখা হয়েছে। তাহলে আজকে আমরা গল্পটার এতটাই পড়লাম, এবং যতটা পড়লাম ততটা তোমরা ভালো করে ঘরে অবশ্যই রিডিং পড়বে, কেননা রিডিং পড়াটা ভীষণ দরকার সকলের জন্য। আমি অবশ্যই পরের দিন সকলকে রিডিং জিজ্ঞেস করব, এবং গল্পের বাকি অংশটাও আমরা জানবো যে এরপরে কী হলো, রাধারানী তাকে মালা বিক্রি করলো কি না, বা লোকটি কী করলো। তো আজকে এই পর্যন্তই। ওকে, বাই এভরিওয়ান।